প্রথম কথা হচ্ছে এই স্পিকে অ্যারেস্ট করা উচিত এসপি কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক করেছেন তার বক্তব্য যে যাদের মধ্যে গন্ডগোলটা হয়েছে মানে দুই মহিলা এবং যারা মেরেছে তারা উভয় বিজেপি করে এটা বিজেপির ইনার ক্ল্যাশ এতে টিএমসি কোনো হাত নেই একজন এসপি কারা বিজেপি করে বলে সেই জন্য মারামারি হচ্ছে আর টিএমসির হাত নেই বলছে সে এসপির তো চাকরি থাকা উচিত না এটা পশ্চিমবঙ্গ না হয় অন্য কোনো রাজ্য হলে সরকারি কর্মচারীদের যে নিয়ম মেনে কাজ করতে হয় চাকরি চলে যাওয়া উচিত এই অসভ্য এসপি কোনো এমপির সাথে দেখা করে না আমাদের আমাদের এমএলএদের ফোন ধরে না এদের সঠিক সময় আমরা উচিত শিক্ষা দিব যে কীভাবে নিয়ম মেনে সরকারি চাকরি করতে হয় ওনাকে বলুন যে টিএমসি বিজেপি যদি করতে হয় তো খাকি বর্দিটা খুলে ফেলে টিএমসির ঝান্ডা ধরে মা মাটি মানুষ জিন্দাবাদ করতে করতে মিছিল করুক অসুবিধা কী আছে দেখুন বিধায়করা হচ্ছে অনন্ত মহারাজ্যের ভোটার তো স্বাভাবিকভাবে যে কোনো জনপ্রতিনিধিরই তার ভোটারদের সাথে পরিচয় হওয়া এবং ভালো সম্পর্ক হওয়া প্রয়োজন যেহেতু আমাদের এখানে ভোট হয়নি উনি নির্বিরোধ নির্বাচিত হয়েছেন তাই বিধায়কদের সাথে সবার সেই সময় দেখাও হয়নি ভোটের সময় আজকে উনি এসে সবাইকে ধন্যবাদ জানালেন এবং সবসময় বিধায়কদের পাশে থাকবেন ভোটারদের পাশে থাকবেন পার্টির সাথে থাকবেন এই আশ্বাসন সবার সামনে দিয়েছেন বিধায়করাও তাদের সবার পরিচয় হয়েছে এবং বিধায়করাও তাদের দাবি দাওয়া জানিয়েছেন আগামী দিনে রাজ্যসভার সাংসদ হিসেবে তিনি শপথ নেওয়ার পর সমস্ত কিছু কাজ উনি বিধায়কদেরকে সঙ্গে নিয়ে পার্টিকে সঙ্গে নিয়ে সমন্বয় আরেকটা বিষয় এসপি সেখানে বলছেন যারা যারা ভিডিও করেছে তাদেরকে চিহ্নিতকরণ করা হচ্ছে আর আপনাদের কাছে সাধারণ মানুষের কাছে যদি ভিডিও থাকে তাহলে প্রথম কথা হচ্ছে এই এসপিকে অ্যারেস্ট করা উচিত পুলিশের সামনে তিনি যেই হোক যে দলের লোক হোক আমরা আমাদের লোক যদি কেউ কোথাও ইনভলভ থাকে গার্ড করি না আর এটা কোনো পলিটিক্যাল ইস্যু নয় উনি মমতা ব্যানার্জি যে লিখে দেওয়া স্ক্রিপ্টটা পাঠ করেছেন সাংবাদিকের সামনে যেমন গতকাল উনার বস মনোজ মালব্য পাঁচলা স্ক্রিপ্টটা পাঠ করেছেন ভুলভাল করে আজকে ঠিক একইভাবে পাকুয়ার স্ক্রিপ্টটা করেছেন মূলত পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তিনি একজন মহিলা এটা ভাবতে আমাদের মায়ের জাত লজ্জা হয় তার আমলে গত আড়াই বছরে পাকুয়া বলে কথা নয় রামপুরহাটের বগডুইতে শুরু হয়ে পাকুয়াতে এসেছে কালকে যে কোথাও কিছু হবে না তার কোনো গ্যারেন্টি নেই এই রাজ্যের মহিলারা সবচেয়ে বেশি অরক্ষিত নির্যাতিত এবং অমানুষিক অত্যাচারের সামনে তারা সম্মুখীন আর মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হিসেবে সম্পূর্ণ ব্যর্থ নারী সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে এই যে দুই মহিলা যে অ্যারেস্ট হয়েছেন যাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে সেই সম্পর্কে জিজ্ঞেস করাতে উনি বলেন যে আইসি অ্যারেস্ট করেছে আমরা খোঁজ নিয়ে দেখছি তাদের কোনো ইনভলভমেন্ট রয়েছে কিনা অর্থাৎ ওনারা দোষ করেছেন কিনা সেটাও পুলিশ জানে না অ্যারেস্ট করে নিয়ে তাদের প্রথম কথা হচ্ছে এদের অ্যারেস্টটাই বেআইনি আর পুলিশের সামনে এইভাবে আইন হাতে তুলে নিয়ে নেওয়ার কাজটা হয়েছে আমি তো মনে করি যারা পকেটমার বলে ওনাকে শারীরিক নির্যাতন করেছে তারা যেমন সমান অপরাধী যে পুলিশরা দর্শক হিসেবে এটা দেখেছেন তারাও সমান অপরাধী উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে আপনারা বারবারই সরবন অনন্ত মহারাজ দিল্লিতে সংসদে যাওয়া সেই বঞ্চনা কি কিছুটা আপনাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ করতে হবে না বঙ্গ একটাই সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ আর ভাইপো যে উত্তরবঙ্গের নামটা মুছে দিতে চান সেটাও জীবনে হবে না উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের হচ্ছে হৃদয় টাইগার হিল থেকে তরাই ডুয়ার্স গৌড়বঙ্গের রাজা থেকে শুরু করে কোচ রাজা রাজবংশী সমাজ থেকে শুরু করে উত্তরবঙ্গের রায়ডাক মহানন্দা তিরসা তোরসা এরা আমাদের সবচেয়ে বড় সম্পদ উত্তরবঙ্গের যন্ত্রণাটা যেদিনকে নির্বাচিত রাজ্য সরকার প্রশমিত করতে পারবে সেদিনই উত্তরবঙ্গ বিভাজনের কথা কেউ তুলবে না বলে আমার বিশ্বাস আর ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গ আমরা সরকার করেছি 54 জন এমএলএ উত্তরবঙ্গে আছে মালদা থেকে আলিপুরদুয়ার আমি দক্ষিণবঙ্গের লোক হয়ে বলছি উত্তরবঙ্গের লোক বিজেপিকে সরকার দিয়েছিল কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার লোক যারা নিজেদেরকে অনেকেই অতি জ্ঞানী অতি বুদ্ধিমান মনে করেন তারা মমতা ব্যানার্জির মতো একটা বিশ্ববৃক্ষকে রেখে দিয়েছেন 21 সালে উত্তরবঙ্গের 54-র মধ্যে অধিকাংশ সিট বিজেপি জিতেছিল 9টার মধ্যে 8টা এমপি মোদিজিকে দিয়েছে তাই আমরা প্রথম একটা সুযোগ পেয়েছি
উত্তরবঙ্গকে দিয়েছি, যারা বিজেপিকে দেয় বিজেপি তাদের ফিরিয়ে দেয়।